নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 শ্রীলঙ্কার প্রেমাদশা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের গ্লানি মুছে আজ বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ভারত। বাংলাদেশের বিপক্ষে জয় ভিন্ন কোনো চিন্তা নেই বলে জানিয়েছে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। এই ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এ সময় বাংলাদেশ ভারতের ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগের ম্যাচে চ্যালেঞ্জিং স্কোর করেও পরাজিত হয়েছি, বাংলাদেশের বিপক্ষে সেই ভুল করতে চাই না। এই ম্যাচে আমরা জয় পাব, জয় ভিন্ন কোনো চিন্তা নেই আমাদের। বাংলাদেশের বিপক্ষে আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামব। টুর্নামেন্টে যে কোনো দলকে মোকাবেলা করে চ্যাম্পিয়ন হতে আমরা প্রস্তুত। বাংলাদেশ ভারত ম্যাচের আগে এ সমস্ত কথা বলেন শিখর ধাওয়ান।